নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। 2রা আগস্ট, বুধ মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে এবং রবির সাথে কানেক্ট হতে চলেছে, অর্থাৎ বুধাদিত্য যোগের সৃষ্টি হতে চলেছে। তো এই বুধাদিত্য যোগের ফলে 12টি রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে, আসুন আমি আপনাদেরকে একে একে জানিয়ে দিই। তো দেরি কিসের, শুরু করা যাক। দোসরা আগস্ট বুধ মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করছে, সেটা বুধের শত্রুক্ষেত্র। সেখানে অলরেডি রবির কিন্তু অবস্থান রয়েছে এবং আপনারা সকলেই জানেন এই রবি বুধ একত্রে অবস্থান করায় বুধাদিত্য যোগের সৃষ্টি হতে চলেছে। এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই বুধের ঘর কোনটি। একটি হচ্ছে মিথুন রাশি, আরেকটি হচ্ছে কন্যা রাশি। এই দুটি ঘরই হচ্ছে বুধের নিজস্ব ঘর। এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই, আপনার যে রাশি হোক না কেন, 12টি রাশির মধ্যে যে রাশি হোক না কেন, যে ভাবের উপর এই বুধাদিত্য যোগ সৃষ্টি হবে সেই ভাবের ফল কিন্তু আপনি পাবেন। তো আসুন এবার শুরু করা যাক। প্রথম রাশি মেষ রাশি। তৃতীয় পতি এবং ষষ্ঠ পতির অধিপতি বুধ চতুর্থভাবে অবস্থান করছে এবং বুধাদিত্য যোগ সৃষ্টি করছে। এর ফলে আপনাদের পারিবারিক সুখ আসতে চলেছে এবং কর্মের দিক কিন্তু আপনাদের শুভ রয়েছে, কিন্তু দু একটি জায়গা আপনাদের খারাপ রয়েছে, আপনাদের হেলথ ওরিয়েন্টেড, অর্থাৎ আপনাদের স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি আপনাদের হার্টের প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। আপনাদের দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি তৃতীয়ভাবে কিন্তু অবস্থান করছে এবং বুধাদিত্য যোগ সৃষ্টি করছে, যার ফলে আপনাদের কিন্তু পারিবারিক দিকও ভালো রয়েছে এবং কানেকশান, অর্থাৎ যে কোনো নতুন কাজের একটা শুভ যোগাযোগ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়াও কিন্তু প্রেম বা প্রেমজ সম্পর্কেও কিন্তু আপনাদের উন্নতি করবে, তবে ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে, সেদিকটা আপনারা মাথায় রাখবেন। এবং সবচেয়ে বড় ফ্যাক্ট, আপনারা মাথা গরম করে যে কোনো রকম ডিসিশন নেবেন না, অর্থাৎ মাথা গরম অবস্থায় কোনো কাউকে কোনো কথা দেবেন না বা কোনো কাউকে কোনো বাজে কথা বলবেন না। এরপরে যে 3নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। আপনাদের রাশির অধিপতি এবং চতুর্থ পতি বুধ বুধাদিত্য যোগ সৃষ্টি করছে এবং সেটি কিন্তু দ্বিতীয় ভাবে করছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু এই বুধাদিত্য যোগ পজিটিভ বার্তা বহন করে আনতে চলেছে, অর্থাৎ আপনারা যদি চাকরি করেন, ব্যবসা করেন, সেলফ প্রফেশনে থাকেন, প্রতিটি ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি হতে চলেছে, অর্থাৎ কর্মের দিক আপনাদের শুভ রয়েছে, সেটা যে কোনো কর্মই হোক না কেন। আর বিশেষ করে একটি কথা আমি আপনাদেরকে বলে দিই, যারা অনলাইন বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু খুবই দুর্দান্ত যেতে চলেছে একদম। এরপরে যে 4নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। আপনাদের তৃতীয় পতি এবং দ্বাদশ পতি রাশিতেই কিন্তু বুধাদিত্য যোগের সৃষ্টি করছে, এর ফলে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে এবং আপনাদের কিন্তু ব্যবসার ক্ষেত্র কিন্তু খুবই শুভ দেখা যাচ্ছে। এরপরে যে রাশিটি কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের দ্বিতীয় পতি এবং একাদশ পতি দ্বাদশভাবে অবস্থান করছে, এর ফলে আপনাদের কিন্তু খরচা বৃদ্ধি পাবে, অর্থাৎ আননেসেসারি খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনাদের চোখের প্রবলেম, হার্টের প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে ও কর্মক্ষেত্রে চাপের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং অধিক ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের রাশির অধিপতি এবং রাশির দশমপতি একাদশে অবস্থান করছে, যার ফলে আপনাদের লাভ এবং যে কোনো কাজে সফলতা কিন্তু আনবে, তবে যেহেতু এটি দ্বাদশ পতির সঙ্গে কানেক্টেড তাই কিন্তু আপনাদের মানে ভোগের কোনো বস্তু আপনি কিনে ফেলবেন, যার ফলে আপনার কিন্তু সেই টাকাটা ব্যয় হয়ে যাবে। এরপরে
তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের নবমপতি এবং একাদশপতি দশমভাবে অবস্থান করছে, যার ফলে কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু উন্নতি হবে এবং যারা সরকারি চাকরি করছেন বা বেসরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং এর পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও কিন্তু আপনাদের ভালো রয়েছে। এরপরে বৃশ্চিক রাশি, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের একাদশপতি নবমভাবে অবস্থান করায় আপনাদের কিন্তু যে কোনো কাজে কিন্তু সফলতা পাবেন, বিশেষ করে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন তারা কিন্তু চচ্চর করে উঠবেন। এছাড়াও যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে উন্নতি রয়েছে এবং যারা চাকরি করছেন সেটা সরকারি হোক বা বেসরকারি উভয় ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো যেতে চলেছে এবং এর পাশাপাশি ভাগ্যের সাপোর্ট পাবেন। এরপরে ধনুরাশি, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু অষ্টমভাবে এই বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে এবং যার ফলে আপনাদের কিন্তু হেলথ ওরিয়েন্টেড প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ব্লাড প্রেশার, ব্লাড সুগার, মেন্টাল প্রবলেম, যে কোনো রকম মানে শারীরিক প্রবলেম কিন্তু আপনাদের আসতে চলেছে। অর্থের দিক কিন্তু মোটামুটি শুভ রয়েছে, তবে ব্যয়ভাব হ্যাবক পরিমাণে আপনাদের রয়েছে, অর্থাৎ অর্থ আপনাদের হাতে কিন্তু টিকবে না। এরপরে মকর রাশি, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের নবমপতি সপ্তম স্থানে বুধাদিত্য যোগ সৃষ্টি করছে, যার ফলে আপনার স্ত্রীর ভাগ্যে অর্থাৎ শ্বশুরালয় থেকে সাহায্য পেতে চলেছেন। এছাড়াও যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি হতে চলেছে এবং আপনাদের কিন্তু শারীরিক অসুস্থতা থাকবে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু। এরপরে কুম্ভ রাশি, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের ষষ্ঠভাবে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, যার ফলে আপনারা কিন্তু রোগ থেকে মুক্তি পাবেন। যারা ক্রনিক ডিজিজে ভুগছিলেন এতদিন ধরে আর বর্তমানে দেখতেই পাচ্ছেন যে ভাইরাস চলছে সেই ভাইরাস থেকেও কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন এবং আপনাদের কিন্তু ঋণ থেকে মুক্তি হতে চলেছে এবং শত্রু বিনাশ, শত্রু দমনের কিন্তু সময় এসে গেছে। অতএব আপনাদের কিন্তু সমস্ত দিকে কিন্তু মোটামুটি শুভ রয়েছে, পজিটিভ ভাবটা প্রচণ্ডভাবে বেশি, নেগেটিভ ভাব নাই বললেই চলে। এবার লাস্ট রাশি মীন, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের চতুর্থপতি এবং সপ্তমপতি পঞ্চমভাবে অবস্থান করছে, যার ফলে আপনাদের সন্তান সুখ কিন্তু আনতে চলেছে। যারা সন্তানের জন্য এতদিন ধরে প্রচেষ্টা করছেন সন্তান আসতে চাইছে না তাদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগ রয়েছে। এর পাশাপাশি প্রেমের ক্ষেত্রে কিন্তু সফলতা আসতে চলেছে, আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনাদের শুধুমাত্র একটি দিকই খারাপ রয়েছে, সেটি হচ্ছে আপনাদের স্কিন ডিজিজ এবং কান নিয়ে কিন্তু একটু ভোগার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আপনাদের সমস্তটাই ভালো রয়েছে। তো এই ছিল 12টি রাশির বুধের, রবি এবং বুধের বুধাদিত্য যোগের কি ফল পেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।